नमस्कार आज के आमी आबार एसेछि आपनादेर काछे आर एक नतून भिडियो निये। जेभावे आमी आगे बोलेछिलाम जे जीवन की मानुषेर जीवन आर से मानुषेर जीवन सम्बन्धे आज के आमी बोलते चाई। आमरा एर आगेर भिडियोते देखछिलाम जे ईश्वर जे मानुषके जे जीवन दिएछे जे आशीर्वाद करेछे सेटाके व्यवहार करार जन्य, কিন্তু মানুষ কি করেছিল পাপের কারণে ঈশ্বর থেকে দূরে সরে গিয়েছিল। আর সেইভাবে মানুষ কি করেছিল নিজের ইচ্ছা মতো সে জীবনকে যাপন করছিল। যেভাবে একদিন আমি দৌড়াচ্ছিলাম আর সে দৌড়াতে দৌড়াতে আমি কি করেছিলাম সেই কোর্সে আমি ফার্স্ট হয়েছিলাম। যখন আমি ফার্স্ট হলাম আর আমার কি আনন্দ যে আমি ফার্স্ট হয়েছি, কিন্তু একটাই কারণ ছিল ফার্স্ট হওয়ার যে সেই দৌড় প্রতিযোগিতায় আর কেউ ছিল না, শুধু আমি একাই ছিলাম। আর এই জন্যই যখন আমি একা ছিলাম আর আমি প্রথমই হয়েছি, তাই ঠিক সেই রকমই আমাদের জীবনে যখন আমরা দৌড়াচ্ছি আর আমাদের ইচ্ছা মতো আমরা দৌড়াচ্ছি, ভাবছি যে আমরা যা কিছু করছি সে সমস্ত কিছু আমি খুব ভালো করছি, আনন্দের সঙ্গে করছি, হয়তো অনেক বন্ধু বান্ধব নিয়ে আমি ঘুরে বেড়াচ্ছি, আবার অনেকে বন্ধু বান্ধবের সঙ্গে কি করছে নানান ধরনের মদ্যপান নেশা এইভাবে জীবনযাপন করছে, আর অনেকে কি করছে যে বিভিন্ন ধরনের খাবার দাবারে নিজের জীবনকে ব্যয় করছে, অনেকে টাকা রোজগার করার জন্য সে টাকার পেছনে ছুটে চলেছে। মানুষ নিজের জীবনকে নিজের ইচ্ছা মতো সে ব্যবহার করছে। আমরা ভাবছি এটাই হয়তো জীবন, খাও দাও আর আনন্দে থাকো, মদ্যপানে বন্ধুত্বের মাধ্যমে নিজের জীবনকে ব্যবহার করো, এটাই হয়তো আনন্দ, এটাই হয়তো জীবন। আমরা মনে করি যদি আমার অনেক টাকা রয়েছে আর আমি ঠিকভাবে আমার জীবনকে হয়তো আনন্দের সঙ্গে দিয়ে যাব, কিন্তু প্রিয় বন্ধু আমি একটা কথা বলতে চাই যে আসলে ঈশ্বর যে জীবন দিয়েছে সেই জীবনটা আমি কিভাবে চালাবো সেটা ঈশ্বর ঠিক করবে। তার পবিত্র শাস্ত্র বাইবেলে এই কথা লেখা আছে যে মানুষ যখন সৃষ্টি হয়েছে, ঈশ্বর যখন মানুষকে সৃষ্টি করেছেন, যেন মানুষ কি করে ঈশ্বরের আরাধনা করে, সৃষ্টিকর্তা আরাধনা করে। আমরা দেখেছিলাম যখন মানুষকে সুন্দর স্থানে সেই ঈশ্বর রেখেছিলেন সেই বাগানের মধ্যে, সেখানে কিন্তু মানুষের জন্য কোনো কিছুর অভাব ছিল না, খাবারের অভাব ছিল না, কোনো কিছুর অভাব ছিল না। কিন্তু যখন মানুষ ঈশ্বর থেকে দূরে সরে গেল, পাপের কারণে ঈশ্বর থেকে দূরে সরে গেল, তখন মানুষের জীবনের যা চাহিদা যা প্রয়োজন সেটা মানুষকে কষ্টের মাধ্যমে উপার্জন করে সেটাকে নিজের জীবনে ব্যবহার করতে হতো। তাই প্রিয় বন্ধুগণ আজকে যখন আমরা পৃথিবীতে রয়েছি আমাদের জীবন আমরা ভাবছি এটাই হয়তো আমাদের আনন্দপূর্ণ জীবন, কিন্তু একটা কথা জেনে রাখবেন আগামী সময় যখন আমার এই জীবন শেষ হয়ে যাবে আর প্রত্যেকের জন্য দুটি রাস্তা রয়েছে, এক হচ্ছে স্বর্গ আর হচ্ছে নরক, মৃত্যু হচ্ছে বাস্তব, একদিন আমরা মারা যাবই, কিন্তু মারা যাওয়ার পর আমরা কোথায় যাব সেই পথটা যেন আমরা এই জগতে জীবিত থাকতে যেন আমরা বেছে নিই, কারণ মারা যাওয়ার পর আমরা কেউ সেই পথকে খুঁজে পাবো না বা বাঁচতে পারবো না, কোনো চয়েস করতে পারবো না, আজকে চয়েসের দিন রয়েছে। আজকে আপনি বেছে নিন যে আপনি কোন রাস্তার মধ্যে যাবেন, দুটি রাস্তা রয়েছে, এক হচ্ছে নরকের দিকে আর এক হচ্ছে স্বর্গের দিকে। তাই প্রিয় বন্ধুগণ প্রভু যীশু তিনি বলছেন যে কেউ প্রভু যীশুতে বিশ্বাস করবে তাকে গ্রহণ করবে সে
সে অনন্ত জীবন পাবে, সে স্বর্গের রাজ্যের অধিকারী হতে পারবে। তাই আজ আমাদের কাছে সময় রয়েছে যেন আমাদের জীবনকে আমরা কিভাবে চালাবো, কোন পথে চালাবো আজকে যেন আমরা বেছে নিই, আজকে যেন আমরা সেই রাস্তাকে বেছে নিই। আশীর্বাদ করতে চলেছেন সেটা যেন আমরা জানি। তাই তার পবিত্র শাস্ত্র বাইবেলে এই কথা বলে যে প্রত্যেকের পাপের জন্য তিনি মারা গেছেন, আমার আপনার প্রত্যেকের পাপের জন্য, যেন আমরা আমাদের পাপকে স্বীকার করি। আসুন আমরা সেই ঈশ্বরের কাছে আসি, যীশু খ্রিস্টের কাছে আমাদের পাপ সব স্বীকার করি, আমরা তাকে বিশ্বাস করে তাকে আমরা গ্রহণ করি। আগামী ভিডিওতে আমরা দেখব আরো অধিক বিষয়ে। তাই ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। আসুন